বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো রেডিমেড আউলিয়া। এই পৃথিবীতে রেডিমেড আউলিয়া কারা এবং তিল তিল গড়ে ওঠা আউলিয়া এবং রেডিমেড আউলিয়া তারা কারা, এই জিনিসটা কিন্তু আজকে আপনারা বলবেন। আমি শুধু আপনাদেরকে প্রশ্নবোধক কিংবা কিছুটা ভেঙে বলার চেষ্টা করব, বাকিটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে রেডিমেড আউলিয়া কারা এবং তিলে তিলে গড়ে ওঠা আউলিয়া তারা কারা। যেমন ধরেন আমাদের বাংলাদেশের মধ্যে যদি বড় বড় স্থানগুলোর কথা বলি, বান্দার শরীফ আছে, এরপরে দেখা যায় আট্রসি আছে, এরপরে আছে চন্দ্রপাড়া, এরপরে আছে দেখা যায় আরও বড় বড় তরিকত আছে। তো এখন কথা হলো যে একজন পীর যখন একসময় সে শিষ্য ছিল, পীর ছিল না, তখন দেখা যায় যে মানুষের মালামাল টেনে দিত, বিভিন্ন কাজ করত, বিভিন্ন জায়গাতে যাইত এবং যে কাজ পাইতো সেটাই করত, মানুষে তাকে লানত দিয়ে কথা বলতো, ভণ্ড বলতো, তারপর সে নিজের জায়গায় অটল থাকে এবং সাধনা করে এবং চোখের পানি ফেলায়, রাত্র দিন ভরে সে সাধনা করে, আবার সংসারটাকেও চালায়, অনেক কষ্টে তার জীবন গঠন করে। তো এখন বিষয় হলো সেই ব্যক্তিটি যখন তার একটা মুখের ফু এটা কাজ হচ্ছে, কাউকে কিছু বলে দিলে এটা হয়ে যাচ্ছে, তার মানে সে যেই ত্যাগ করেছে, যেই কষ্ট করেছে, তার কষ্টের ফলাফল সেটা হইতেছে। তখন দিন দিন মানুষ তাকে ঘিরে ধরছে, তখন তার ছিল সোনের ঘর, মাটির ঘর, সেই ঘরটাকে তারা বিল্ডিংয়ে পরিণত করলো, তারা বিভিন্ন উন্নতি করে দিল। তখন 50-60 বছর বা 80 বছর 100 বছর তিনি যখন বেঁচে ছিলেন, তখন তিনি আউলিয়া খুব সাধন করে তিলে 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 গড়ে উঠেছেন। তখন দেখা যায় সেই পীরের ঘরে একটা সন্তান হয়েছে বা দুইটা সন্তান হয়েছে। তো এখন দেখা যায় একজন পীর সাহেব যতই গুণগত মান হোক, কিন্তু ছেলে মেয়েরা কিন্তু বাবার প্রতি সেতুটুকু প্রেমভক্তি, ভয় ভক্তি সেটা নেই। বাবা যত বড় আউলিয়াই হোক, ছেলে মেয়েদের কাছে এটা একটা তুচ্ছর মতো। তখন কি হয় যে বাহিরের লোকে তাকে সেবাভক্তি করতেছে, তাকে মানতেছে, তাকে বিশ্বাস করতেছে, যা বলে দেয় তা হইতেছে, ভক্তদেরকে যা বলে দেয় তারা সাধন করতেছে এবং যা কিছু বলে দেয় ফলাফল ঘটতেছে, মানুষ দিন দিন ভিড় হচ্ছে। তো এখন বিষয় হলো যে মানুষ দিন দিন ভিড় হচ্ছে, সেই পীর সাহেব খাঁটি পীর ছিলেন, তিনি সাধনা করেছে আল্লাহর পথে, বহুত কষ্ট করেছে, এরপর তিনি আল্লাহর তরফ থেকে, তার মসজিদের তরফ থেকে সে পিরালি করার অর্ডারে পেয়েছে, তখন তিনি এটা করতে শুরু করেছে। তো এখন যে বিষয়টা হলো, এখন যে বিষয়টি হলো, সেই পীর সাহেব যাকে যা বলে দিয়েছে তাই ঘটেছে, কিন্তু বর্তমানে যখন সেই পীর সাহেব বয়স হয়ে গেছে, এখন চলে যাবে, কিন্তু পীরের যে সন্তান আছে, এই সন্তানটি কিন্তু বাবাকে ঠিকমতো মানেনি, ঠিকমতো সে কোনো তরিকত করেনি, ঠিকমতো সে সাধনাও করেনি, কিছুই করেনি, কিন্তু হাতে পায়ে দেখতে রাজকুমারের মতো হয়ে গেছে, কিন্তু ভিতরে সাধন শক্তি নেই, আল্লাহর গুণ ক্ষমতা নেই, নবী রাসূলের গুণ ক্ষমতা নেই। তখন এদেরকে কি করলেন পীর সাহেব, তাদেরকে গদিনীশীন বানিয়ে দিলেন। গদিনীশীন বলতে কি, পীর সাহেবের গদি সে চালাবে। তো এখন মানুষ যখন আসে তখন পীরের ছেলে বলে তাকে ভক্তি করে, তাকে মানে, কিন্তু যে মানাটা তাকে মানতেছে এই মানা পাওয়ার যোগ্যতা তার মধ্যে নেই, যেহেতু সাধন নেই, তার কোনো
আল্লাহর এরকম ইবাদতকারী উনি, অথচ পিতা বেঁচে থাকতে পিতার সাথে ভালো ব্যবহারও করেনি। তো আজকের যে কথাটি হলো, যাকে গদিনিশীন করে দেওয়া হলো তিনি কিন্তু রেডিমেড আউলিয়া হলো, রেডিমেড পীর হয়ে গেল, আর তার পিতা তার দাদা মাথার গাম পাতায় ফেলে সংসারকে ধরে রেখেছে, আবার সাধনা করেছে, মানুষের বকাঝকা খেয়েছে, অনেক কষ্টের জীবন কাটিয়েছে, এর মধ্যে দিয়ে তারা নিজেকে পুরোপুরি ছালি বানিয়ে দিয়েছে, তখন সেখান থেকে একজন আউলিয়া উৎপত্তি হয়েছে, আল্লাহ তাকে সে আউলিয়াত্ব দান করেছেন। কিন্তু পীরের ছেলে যেখানে বসেছে তার তো সাধন শক্তি নেই, পিতাকেই তিনি মানতেন না ঠিক মতো, তখন এই যে একটা কলা গাছ বসায় রাখা হয়েছে একেই মানুষে ভক্তি করতেছে। আজ তাহলে পীরের শিষ্যদের মধ্যে অনেকে যোগ্যতা হয়েছে, সকলকে দেওয়া হয়নি, হয়তো দু একজনকে দিয়েছে, যে এটা না দিলে পরে পীরের বদনাম হবে, যে সন্তানকে দিয়ে গেছে বাইরে কাউকে দেয়নি, বাইরে কি কেউ যোগ্যতা হয়নি, তাই বলে দু একজনকে দেয়, শেষে কি করে নিজের সন্তানকে গদিনিশীন বানিয়ে দিয়ে সে পৃথিবী ত্যাগ করে। এখন একটা পুলিশের চাকরি যদি কেউ নেয় তাহলে সরকার তাকে ট্রেনিং দেয় এবং যন্ত্র চালানো শেখায় এবং সন্ত্রাস কীভাবে দমন করবে সেটা শিক্ষা দেয়। তো এখন এরকম ট্রেনিং বা শিক্ষা না দিয়ে এই বন্দুকটা যদি কারো হাতে তুলে দেওয়া হয় তখন সে কিন্তু পাখি মারতে মারতে শেষে মানুষ মারতে শুরু করে দেবে। আজ কোনো পীরের শিষ্য বা কোনো পীরের ছেলে সন্তান যদি তাদের সাধন শক্তি না থাকে, আল্লাহর গুণ ক্ষমতা, রাসুলের গুণ ক্ষমতা, মুর্শিদের গুণ ক্ষমতা না পেয়ে থাকে, সে কিন্তু পীর হওয়ার যোগ্য নেই। তাহলে পীর হওয়ার যোগ্যতা যার নেই তাকে যদি গদিতে বসিয়ে দিয়ে যায়, সে তো আকর্ম কুকর্ম লোভ লালসা এটা সেটা করবেই, কারণ যেই সাধনার দ্বারা ছয়টা রিবুকে দমন করতে হয়, যেই সাধনা দ্বারা নিজের চরিত্রকে সুন্দর করতে হয়, যেই সাধনা দ্বারা মানুষের বাক্য শক্তি বের করতে হয়, এর কোনোটাই নেই, কিন্তু সে তো পীর হয়ে গেছে। কেন? পীরের ছেলে বলে। কিন্তু একটা জিনিস বুঝবেন, আপনার বাবা যদি কোনো পুলিশ অফিসার থাকে, তিনি বাড়িতে এসে পুলিশের পোশাকটা খুলে রেখেছে, তো তার বাবা একটু রেস্টে আছে, ছেলে এসে পোশাকটা পরেছে, পোশাক পরে তো রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন মানুষ বলতেছে সে আবার পুলিশ হলো কবেরই। এখন পুলিশ যে সে হয়েছে সে কিন্তু পোশাকদারী পুলিশ হয়ে গেছে, কিন্তু তার নামটা কিন্তু সরকারি খাতায় নেই, বরঞ্চ অন্য পুলিশ তাকে অ্যারেস্ট করবে, সরকারি খাতায় তার কোনো লিস্ট নেই, তার কোনো নাম নেই, তার পিতার পোশাক পরে বের হয়ে গেছে, বরঞ্চ অন্য পুলিশ তাকে অ্যারেস্ট করবে, সরকারি খাতায় তার কোনো লিস্ট নেই, তার কোনো নাম নেই, তার পিতার পোশাক পরে বের হয়ে গেছে। তাহলে একদিন আল্লাহ কিন্তু ধরবে যে তোমার পিতা অনেক সাধনার বলে সে আমার থেকে ধন লাভ করে সে বিড়ালি করে গেছে, মানুষকে সুপথে রেখেছে, তুমি তো বাবা এসব কিছুই করনি, তাহলে তুমি যেটা হয়েছ তোমার পরিচালনায় তোমার কথায় তোমার চরিত্রে সমস্ত কিছুতে ভুল ছিল, কেননা তুমি পোশাকদারী হয়েছিলে, পোশাকের ভিতরের মানুষটা কিন্তু সাধনকারী ছিল না, আল্লাহর গুণ প্রাপ্ত ছিল না। এখন এই পোশাকটা যে তুমি পরেছ, এই পোশাকটা তো সরকারি পোশাক, এই সরকারি পোশাকের মধ্যে কিন্তু বেসের মধ্যে তোমার পিতার নাম লেখা, তোমার নাম লেখা নেই। যাই হোক, আমি আর বেশি যাব না, যতটুকুই বলা হয়েছে এতটুকু আপনারা কি বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন, যে এই পৃথিবীতে রেডিমেড পীর রেডিমেড আউলিয়া কারা এটা আপনারা বলবেন, আর যারা সেই 12-13 বছর বয়স থেকে মুর্শিদ ধরার পরে তারা নিজেকে কত যন্ত্রণার আগুনে পোড়া দিয়েছে, এরপর তারা পীর হয়েছে, তারা ভক্তদের জন্য কেঁদেছে, ভক্তদেরকে কিছু দিয়েছে, আর রেডিমেড যারা, যে এত সুন্দর দোকান, মালে ভরপুর,
কোন মালের কি নাম এটা যদি আমি না জানি তাহলে বিক্রয় করব কি করে বা ক্রয় করব কি করে। তো এখন বিষয় হলো এই দেহতত্ত্বের ভিতরে কত কিছু শিক্ষা, কত কিছু জানা, কত কিছু আছে। যারা রেডিমেড পীর তারা কিন্তু টাকা গুনতে গুনতে জীবন শেষ করে দিচ্ছে, এই জীবনটা শেষ করে দিচ্ছে টাকা গুনতে গুনতে। ভক্তরা কোটিপতি আছে, লাখ লাখ মানুষ আসছে, টাকা দিচ্ছে, টাকার বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহর গুণ, আল্লাহর সাধনা এসব কিছুই করা হয়নি। তখন আপনারাই বলবেন যে রেডিমেড আউলিয়া পীর কাকে বলে, এবং মূলত পীর আউলিয়া কাকে বলে, এটা আপনারা বলবেন। এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, সে আলোচনা নিয়ে আসব। এবং আমাদের চ্যানেলটিকে নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।